আসসালামু আলাইকুম। শুরু করছি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন এবিসি হেডলাইন। আজকের আয়োজনে আমি মোহাম্মদ কাশার মাহমুদ, কর্মরত আছি আরএমও হিসেবে বারডেম জেনারেল হসপিটাল শিশু বিভাগ। আজকের অতিথি আমার সাথে আছেন ডক্টর রাহাতুন নাইম মেগলিন, বর্তমানে কর্মরত আছেন ন্যাশনাল ইনস্টিটিউশন অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল কনসালটেন্ট মেডিসিন হিসেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই এবিসি হেডলাইনকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনি ভালো আছেন? জি আছি, আল্লাহর রহমতে ভালোই। আজকের আয়োজনের মূল টপিকস হলো স্ট্রোক, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ। এ বিষয়ে আজকে কথা বলবো ম্যাডামের সাথে। দর্শক মণ্ডলী, আপনাদের কোনো জানার আগ্রহ থাকলে বা জানার কোনো বিষয়বস্তু থাকলে আপনারা আমাদের ফেসবুক পেজ এবিসি হেডলাইনের ফেসবুক পেজে আপনারা জানাতে পারেন, অথবা আজকের যে ভিডিও আছে এই ভিডিওর কমেন্টে আপনারা আমাদেরকে মেনশন করতে পারেন। আমরা চেষ্টা করব এই প্রশ্নগুলার উত্তর জানাতে। ধন্যবাদ ম্যাডাম। মেডিসিন বিষয়ে যেহেতু আপনি আছেন, মেডিসিনের অনেক রোগী আছে, এর ভিতরে একটা বড় একটা অংশ জুড়ে আছে স্ট্রোক। হ্যাঁ, স্ট্রোক। তো স্ট্রোকের বিষয়ে আমরা প্রথমেই আমরা জানতে চাই, সাধারণ মানুষ স্ট্রোক বলে, আমরাও স্ট্রোক বলি, মেডিকেলের ভাষায় স্ট্রোকটা আসলে কি এইটা কিন্তু অনেকে জানে না, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। জি ধন্যবাদ ডক্টর কায়সার। আচ্ছা, স্ট্রোক বলতে আসলে সাধারণ মানুষের কাছে যে আমরা যেটা বুঝিয়ে থাকি যে হঠাৎ করে যদি মস্তিষ্কের কোনো অংশের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন মস্তিষ্কের কিছু অংশ বিশেষ তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তখন রোগীর মধ্যে কিছু উপসর্গ দেখা যায়। এই উপসর্গগুলো যদি 24 ঘন্টার বেশি সময় ধরে বিদ্যমান থাকে, তখনই আমরা এটাকে স্ট্রোক বলে থাকি। আর তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকের উপসর্গগুলো 24 ঘন্টা পরে ভালো হয়ে যায়। এটাকেও আমরা একটা টার্ম ইউজ করি যে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এটাকেও স্ট্রোক বলা হয়। কিন্তু দেখা যায় যে 24 ঘন্টা পরে তাদের উপসর্গগুলো অনেকটাই প্রায় পুরোপুরি ভালো হয়ে যায়, কিন্তু এদের ক্ষেত্রে পরবর্তীতে স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। আচ্ছা, ও কিন্তু সাধারণ ভাষায় আমরা সবসময় শুনি যে একটা মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, কেউ বলছে এটা, কেউ বলছে স্ট্রোক, এই যে একটা সাধারণ মানুষের ভিতরে একটা দ্বিধা কাজ করে যে এটা স্ট্রোক না অ্যাটাক, এটা কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, বা এটা সম্পর্কে আসলে একটা ভালো আইডিয়া কিভাবে নিতে? এটা আসলে মানে স্ট্রোক টার্মটা আমরা মেইনলি ব্রেনের অসুখের ক্ষেত্রেই ব্যবহার করে থাকি, ব্রেনের ক্ষেত্রেই আমরা স্ট্রোক বলে থাকি। আর হার্টে যে অ্যাটাক হয় সেটাকে আসলে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি। তো তবে এইটা ধারণা থাকা এজন্য জরুরি যে অনেক ক্ষেত্রেই রোগী দেখা যায় যে স্ট্রোক করলো কিন্তু সে কার্ডিয়াক হাসপাতালে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় নষ্ট হয় চিকিৎসা শুরু করতে। তো সেক্ষেত্রে যখন হার্ট অ্যাটাক হবে তখন আমরা কার্ডিয়াক হাসপাতালে যাব। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই রোগীর স্ট্রোক এবং হার্ট অ্যাটাক দুটো একসাথেও করতে পারে, সেক্ষেত্রে রোগীর ঝুঁকির পরিমাণ আরো বেশি বেড়ে যায়। জি আচ্ছা, দর্শক মন্ডলী আমরা বুঝতে পারলাম স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এই দুইটা কিন্তু ভিন্ন বিষয়। স্ট্রোকটা উন্নত পক্ষে ব্রেনের সাথে রিলেটেড এবং হার্ট অ্যাটাক তো হার্টের সাথে রিলেটেড। তো আমরা যখন কোনো রোগীর এরকম লক্ষণগুলো দেখব যে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ভিন্ন ভিন্ন লক্ষণ থাকে আমরা জানবো পরবর্তীতে, তখন আমরা দুইটা জায়গায় যাওয়ার চেষ্টা করবো, হার্টের জন্য হার্টের হসপিটাল কার্ডিয়াক সেন্টার, আর ব্রেনের জন্য ব্রেন স্ট্রোকের জন্য নিউরোসায়েন্স বা এই জাতীয় হসপিটালে যাব আমরা। তো ম্যাডাম, স্ট্রোকের তো বিভিন্ন পর্যায় আছে, দেখা গেছে মাইল্ড স্ট্রোক আছে, আবার একদম কমপ্লিট কমা যেটা সেটাও হয়। তো সেক্ষেত্রে আসলে আমরা মাইল্ড স্ট্রোক কখন বলবো আমরা? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। মাইল্ড স্ট্রোক আছে যখন মৃদু মাত্রায় উপসর্গগুলো থাকে, যে খুব অল্প মাত্রায় দেখা গেল কথাটা একটু জড়িয়ে আসছে বা অবশের মাত্রাটা খুব কম, এসব ক্ষেত্রে মাইল্ড স্ট্রোক বলে থাকি। তবে সাধারণ জনগণের ক্ষেত্রে কিন্তু মাইল্ড স্ট্রোক বা মিনি স্ট্রোক বলতে তারা বোঝায় যে মুখের এক অংশ একদিকে বেঁকে যাওয়া,
কিন্তু এটা আসলে স্ট্রোক না, এটা আসলে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি বেলস পলসি, যেক্ষেত্রে সেটা ডাক্তার নির্ধারণ করবে যে তার স্ট্রোক হয়েছে নাকি বেলস পলসি হয়েছে। দেখা যাবে যে মুখের একদিক বেঁকে যাচ্ছে, কোনো এক সাইডে চোখ বন্ধ হচ্ছে না, এক্ষেত্রে এটা আসলে কোনো স্ট্রোকই না, এটা বরং একটা ভাইরাস জনিতই বেশি হয়ে থাকে এবং এটার জন্য খুব বেশি ট্রিটমেন্টেরও দরকার হয় না, সাধারণত ফিজিওথেরাপির মাধ্যমে এটা পুরোপুরি সুস্থ হয়ে যায়। তার মানে কি ম্যাডাম এটা বলতে পারি যে মুখ বাঁকা হয়ে যাওয়া মানেই স্ট্রোক না? না, মুখ বাঁকা হয়ে যাওয়া মানেই স্ট্রোক না। আচ্ছা, এটা বেলস পলসির কারণে হতে পারে বা স্ট্রোকের কারণেও হতে পারে। কিন্তু মানুষজন তো খুব আতঙ্কিত হয়ে যায়, সাধারণ মানুষ তো আর এই বিষয়টা জানে না। জি জি, হ্যাঁ, সেক্ষেত্রে বেলস পলসির চিকিৎসা কি নিউরো মেডিসিনের ডাক্তার বা মেডিসিনের ডাক্তাররা করবেন নাকি এটার জন্য আলাদা? না, বেলস পলসির জন্য এই মেডিসিন বা নিউরো মেডিসিনের ডক্টরের কাছেই তারা আসবেন, তবে ডক্টর নির্ধারণ করবেন যে এটা কি স্ট্রোক নাকি বেলস পলসি। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ স্ট্রোকের প্রাথমিক একটা ধারণা আমরা পেয়ে গেছি। এই মুহূর্তে আমরা জানতে চাবো যে ম্যাডামের কাছে আমাদের জানার বিষয়, স্ট্রোক কি কি ধরনের হতে পারে বা কয় ধরনের হতে পারে? আচ্ছা, ধন্যবাদ। স্ট্রোক আসলে প্রধানত দুই ধরনেরই হয়ে থাকে, যে একটা ধরন হচ্ছে যে মস্তিষ্কের রক্তনালী রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে স্ট্রোক হয়, এটা আমরা ইসকেমিক স্ট্রোক বলে থাকি, যেটা প্রায় 85% রোগীদেরই ইসকেমিক স্ট্রোক হয়ে থাকে। আর একটা ধরন হচ্ছে যে মস্তিষ্কের রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হতে পারে, এটা প্রায় 10-15% রোগীর ক্ষেত্রে এটা হতে পারে। মূলত এই দুই ধরনের স্ট্রোকই আমরা পেয়ে থাকি। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম দুইটা জিনিস ব্যাখ্যা করেছেন, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক আর একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। সাধারণ ভাষায় যদি বলতে চাই সেক্ষেত্রে হেমোরেজিক স্ট্রোকটা হলো রক্তক্ষরণের কারণে হয়ে থাকে এবং ইসকেমিক স্ট্রোকটা রক্ত চলাচলে বাধাগ্রস্তের কারণে হয়ে থাকে। ম্যাডাম আমি কি ঠিক বুঝছি? জি, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমাদের সাথে আছেন ডক্টর রাহাতুন নাইম ম্যাগলিন, উনি বর্তমানে কর্মরত আছেন ন্যাশনাল ইনস্টিটিউশন অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল কনসালটেন্ট মেডিসিন হিসেবে। আপনাদের সাথে আমি আছি ডাক্তার মোহাম্মদ কায়সার মাহমুদ, বর্তমানে কর্মরত আছি আরএমও হিসেবে বারডেম জেনারেল হসপিটাল শিশু বিভাগ। ধন্যবাদ ম্যাডাম। এই পর্যায়ে আপনার কাছে আমরা জানতে চাবো স্ট্রোক কি কি কারণে হতে পারে, সাধারণ কারণগুলো কি? আচ্ছা, ধন্যবাদ। কারণগুলো আসলে ওই যে বিভিন্ন যে ধরন, ওটার এক এক ধরনের স্ট্রোকের কারণও এক এক ধরনের। যেটা রক্তনালী বন্ধ হয়ে গিয়ে, যেটা মেজরিটি অফ ক্ষেত্রে এটাই হয়ে থাকে, বন্ধ হয়ে গিয়ে যে স্ট্রোকটা হয়ে থাকে সেটা মূলত দেখা যায় যে রক্তনালীর মধ্যে কোনো রক্ত জমাট বেঁধে রক্তনালীতে ব্লক করার জন্য ওখানে ব্রেন টিস্যুতে রক্ত যেতে পারে না, অক্সিজেন যেতে পারে না, তখন একটা স্ট্রোক হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে কারো কারো শরীরে রক্তে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি থাকে, সেটাও অনেক সময় রক্তনালী ব্লকের কারণ হতে পারে। অনেক সময় হার্টে রক্ত জমাট বেঁধে থাকে, সেটা যদি ছুটে গিয়ে ব্রেনে রক্তনালী বন্ধ করে দিতে পারে। অনেক সময় রক্তনালীর বিভিন্ন ইনফেকশন যেমন ভাস্কুলাইটিসে হতে পারে স্ট্রোক। আবার দেখা যায় যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার প্রবণতাটা অনেক বেশি থাকে, যাদেরকে আমরা হাইপার কোয়াগুলেবল স্টেট বলি, ওই কারণেও কিন্তু রক্ত জমাট বেঁধে ইসকেমিক স্ট্রোক হতে পারে। আবার যদি আমরা হেমোরেজিকের কথা চিন্তা করি, সেক্ষেত্রে অ্যাডাল্টদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার থেকেই এই হেমোরেজিক স্ট্রোকটা হয়ে থাকে। এছাড়াও দেখা যায় যে খুব অল্প মাত্রায় যে রক্তনালীর জন্মগত কিছু ত্রুটি থাকে, যেমন আর্টারিভেনাস মলফর্মেশন, অ্যানিউরিজম, এগুলো থেকেও রক্তনালী ওই জায়গাগুলোতে আসলে খুব থিন হয়ে থাকে, পাতলা হয়ে থাকে, খুব সহজেই ছিঁড়ে গিয়ে ওখান থেকে রক্তক্ষরণ হতে পারে। এইসব কারণেই মেনলি, এছাড়াও কিছু জেনেটিক কারণেও হতে পারে, এইগুলোই প্রধানত স্ট্রোকের কারণ। ধন্যবাদ ম্যাডাম। আপনি যে কারণগুলো ব্যাখ্যা করলেন, বেশিরভাগই দেখা গেল যে ইন্টারনাল, বডির ইন্টারনাল যে সমস্যাগুলোর কারণে রক্তক্ষরণ হয়ে থাকে বা রক্ত চলাচল বন্ধ হয়ে থাকে, এই ধরনের কারণগুলো। কিন্তু সাধারণ মানুষের জন্য সাধারণ ভাষায় যদি কিছু বলতে চান যে এনভায়রনমেন্টাল অথবা তার খাদ্যাভ্যাস অথবা তার প্রাত্যহিক যে দিনগুলো, এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কিছু রিস্ক ফ্যাক্টরস থাকে রোগীদের ক্ষেত্রে। যার স্ট্রোক হবে তার দেখা যায় যে কিছু ঝুঁকি থাকে যে তার স্ট্রোক হবে কি হবে না, কিছু থাকে যে অপরিবর্তনশীল, কিছু আছে পরিবর্তনশীল। তো অপরিবর্তনশীল ঝুঁকিটা যেমন যে বয়স,
দেখা যায় যে 60 বছরের উপরে স্ট্রোকের ঝুঁকির মাত্রাটা অনেক বেড়ে যায়, তাহলে বয়সটাকে তো আমরা আসলে পরিবর্তন করতে পারবো না। আবার দেখা যায় যে মহিলাদের চেয়ে পুরুষদের স্ট্রোকের ঝুঁকিটা বেশি থাকে বিভিন্ন হরমোনাল কারণে। আবার দেখা যায় কারো ফ্যামিলিতে হয়তো আগে থেকেই স্ট্রোকের ইতিহাস আছে বা হার্ট ডিজিজের ইতিহাস আছে, তাদের ক্ষেত্রে পরবর্তীতে স্ট্রোক হওয়ার ঝুঁকিটা অনেক বেড়ে যায়। আবার অনেকের দেখা যায় যে ফ্যামিলিতে বা তার ভাই বোন বা বাবা মার মধ্যে জন্মগত ত্রুটির কারণে স্ট্রোকের ইতিহাস আছে, তাদের ক্ষেত্রেও স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। এগুলো হচ্ছে ফিক্স, এগুলো আমরা পরিবর্তন করতে পারবো না। আবার কিছু আছে যে পরিবর্তনশীল, যেটা রোগীর নিজে নিয়ন্ত্রণ করতে পারে, যেমন কারো অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কারো রক্তে কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু তার এই ঝুঁকিটা অনেক বেড়ে যাবে। কেউ অনেক স্মোকিং করে থাকে, এই ধূমপান কিন্তু সে অনায়াসে কমাতে পারে। যে এক্সেস অ্যালকোহল নিয়ে থাকে তার ক্ষেত্রেও ঝুঁকির মাত্রা অনেক বেড়ে যায়। ইয়াংদের ক্ষেত্রে দেখা যায় যে ড্রাগ এডিকশন, বিভিন্ন এক্সটেসি ইউজ করে, এইগুলোও কিন্তু স্ট্রোকের ঝুঁকির মাত্রা অনেক বাড়িয়ে দেয়। তাহলে এই পরিবর্তনশীল যে ঝুঁকিগুলো, এগুলো কিন্তু অনায়াসেই একজন রোগী সে কন্ট্রোল করতে পারে, তখন ঝুঁকির মাত্রাটা কমে আসবে তার ক্ষেত্রে। দর্শক মন্ডলী, খুব সুন্দর একটি আলোচনা হচ্ছে। আমরা জানতে পারলাম কি কি কারণে স্ট্রোক হতে পারে। এর ভিতরে ম্যাডাম খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, কিছু ফ্যাক্টর আছে, কিছু কারণ আছে যেগুলো পরিবর্তন করা যায়, কিছু কারণ আছে যেগুলো পরিবর্তন করা যায় না। তো যেগুলো পরিবর্তন করা যায় না সেগুলো তো আমাদের হাতে নেই, কিন্তু যেগুলো পরিবর্তন করা যায়, বিশেষ করে ধূমপান বা খাদ্যাভ্যাস পরিবর্তন করে যে ব্যবস্থা নেওয়া যায়, এইগুলো কিন্তু আমাদের হাতের মুঠোয়। তো আমরা চাইলেই এই বিষয়গুলো পরিবর্তন করে সুন্দর সুস্থ একটি স্বাস্থ্য আমরা কামনা করতে পারি বা নিতে পারি। ম্যাডাম, দেখা যাচ্ছে যে বংশগত কারণেও স্ট্রোক হতে পারে। আমরা সাধারণত জানি যে ক্যান্সার বা এই ধরনের রোগগুলা বংশগত হয়ে থাকে, কিন্তু স্ট্রোক তো একটা অ্যাকওয়ার্ড একটা জিনিস আমরা সবসময় জানি, যেহেতু রক্ত চলাচল বন্ধ হয়ে অথবা যেমন কারো যদি জন্মগত ভাবে ব্লাডের কোন মানে রক্ত রোগ থেকে থাকে, যেমন কারো সিকেল সেল ডিজিজ থাকতে পারে, জন্মকে থেকেই তার জেনেটিক কারণে থ্যালাসেমিয়া থাকতে পারে, হোমোসিস্টিনিমিয়া থাকতে পারে, এসব ক্ষেত্রে কিন্তু তাদের স্ট্রোক করার ঝুঁকি অনেক বেশি থাকে। আবার দেখা যায় যে তার জন্মগত কারণেই হয়তো রক্তনালী বিভিন্ন স্ট্রাকচারাল ম্যালফরমেশন থাকে, আর্টারিভেনাস ম্যালফরমেশন থাকে, কারো একটা রক্তনালী কোনো কোনো জায়গায় ফুলে যায়, যেমন অ্যানোরিজম থাকে, তো এদের ক্ষেত্রে কিন্তু তখন স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে জেনেটিক কারণেও কিন্তু স্ট্রোক হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের আগে থেকেই সচেতন হতে হবে এবং স্ক্রিনিং করে জানতে হবে যে তার এই ঝুঁকি আছে কিনা, তার পরিবারে পরিবারে যদি কারো স্ট্রোক থেকে থাকে। ধন্যবাদ ম্যাডাম। আমরা দেখছি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ABC হেডলাইন। এই পর্যায়ে ম্যাডামের কাছে আমার প্রশ্ন বা জানার ইচ্ছা যে আমরা স্ট্রোক সম্পর্কে জানলাম, কিন্তু কি কি লক্ষণ প্রকাশ পায়, সাধারণ লক্ষণ বা কখন আমরা বুঝবো যে এটা স্ট্রোকের লক্ষণ? না, এটা একটা ভালো প্রশ্ন, কারণ সাধারণ জনগণের ক্ষেত্রে এই সচেতনতা তৈরির জন্য এটাই বেশি জরুরি যে কি কি উপসর্গ দেখলে তারা বুঝতে পারবে যে তাদের আসলে ব্রেন স্ট্রোক হয়েছে। এটাও নির্ভর করে আসলে যে স্ট্রোকটা মস্তিষ্কের কোন অংশকে এফেক্ট করলো এবং কি মাত্রায় সে এফেক্টেড হলো। দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ মুখের মুখটা একদিকে বেঁকে যাওয়া এই সমস্যা নিয়ে আসে, কেউ কেউ হাত পা বা এক শরীরের একদিকের অংশ ডান বা বাম পুরোপুরি অবশ হয়ে যাওয়া অথবা দুর্বল ভাব হওয়া, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে কথা জড়িয়ে যাওয়া বা একেবারেই কথা বাকরুদ্ধ হয়ে যাওয়া, তেমনি মস্তিষ্কে যদি পেছনের অংশে স্ট্রোক করে থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে চোখে দেখতে সমস্যা হওয়া, এমনকি অন্ধত্বও ডেভেলপ করতে পারে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে তীব্র মাথা ব্যথা, বমি, মাথা ঘোরানো, এগুলো নিয়েও রোগী আসতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু এলোমেলো কথা বলছে, ডিসওরিয়েন্টেড পেশেন্ট, এবং যদি স্ট্রোকের মাত্রাটা অনেক বেশি পরিমাণে হয় তখন কিন্তু মানুষ অজ্ঞানও হয়ে যেতে পারে।
কাজে এই উপসর্গগুলো যখন দেখবেন আপনারা অতি দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হবে। ধন্যবাদ। এই যে সেন্টারে নিয়ে আসবে, হাসপাতালে নিয়ে আসবে, আমাদের দেশ বর্তমানে যে অবস্থানে আছে, স্বাস্থ্য যে ব্যবস্থা বর্তমানে, এই ব্যবস্থার প্রেক্ষিতে প্রান্তিক পর্যায়ে জনগণ কিভাবে বা কোন পর্যায়ে নিয়ে আসবে আমাদের এই সেন্ট্রাল যে নিউরো সায়েন্স বা এই ব্যবস্থা যেখানে আছে সেটা কিভাবে নিয়ে আসবে? প্রথমে তো তারা যায় উপজেলা বা এরকম রেফারেল সিস্টেমটা কিরকম? ধন্যবাদ। এটা আসলে জানা প্রয়োজন সাধারণ মানুষের যে স্ট্রোকের চিকিৎসা কিন্তু পুরো বাংলাদেশেই এক, এবং এমনকি পৃথিবীর সব জায়গায় স্ট্রোকের যে প্রাইমারি চিকিৎসা, যে প্রাথমিক চিকিৎসাটা, এটা কিন্তু সব জায়গা বসেই দেওয়া যায়। তো সেক্ষেত্রে থানা লেভেলেও দেখা যায় যে দ্রুত সে থানা হাসপাতালে চলে আসবে। যদি ওখানে সিটি স্ক্যানের ব্যবস্থা থাকে তাহলে সে খুব ইমার্জেন্সি বেসিসে সিটি স্ক্যানটা করবে, আর যদি সেটা না থাকে তাহলে জেলা সদর হাসপাতালে বা জেলাগুলোতে যে মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে, এখানে কিন্তু প্রত্যেকটা হাসপাতালে নিউরোলজি বিভাগ আছে, নিউরোলজিস্ট আছে, অথবা মেডিসিন বিভাগেও প্রচুর স্ট্রোকের চিকিৎসা দেওয়া হচ্ছে, কারণ জেলা হাসপাতালগুলোতে সিটি স্ক্যানের ব্যবস্থা থাকে। আমাদেরকে স্ট্রোকের চিকিৎসাটা শুরু করার আগে ইমার্জেন্সি বেসিসে আসলে একটা সিটি স্ক্যান অফ ব্রেন করতে হয়। কেন করতে হয়? যে আমাদের বোঝা প্রয়োজন যে এটা কি ধরনের স্ট্রোক। এক একটা ধরনের স্ট্রোকের চিকিৎসাটা এক এক রকম। তো বেশিরভাগ ক্ষেত্রেই রোগী দেখা যায় যে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় না, অথবা হাসপাতালে ভর্তি হলেও যে শুধুমাত্র মুখে খাওয়ার ওষুধ দিয়েই ভালো হয়ে যাচ্ছে। তো যদি খুব স্পেশাল কিছু ট্রিটমেন্ট, আধুনিক কিছু চিকিৎসা, যেটা হয়তো ঢাকা কেন্দ্রিক, এছাড়া সব চিকিৎসাই ঢাকার বাইরে সম্ভব। এক্ষেত্রে স্ট্রোক হলেই যে একেবারে ঢাকার দিকেই চলে আসতে হবে তা না, যে যে জেলায় আছে সেই জেলার হাসপাতালেই ভর্তি হয়ে স্ট্রোকের চিকিৎসা সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে সেগুলো হয়তো পরে আলোচনায় আমাদের আসবে, তখন ঢাকায় আসার প্রয়োজন। কাজেই এবং এখন কিন্তু ঢাকা ডিজি হেলথের আন্ডারে আমাদের নিউরোসায়েন্স হসপিটালে থানা লেভেলের অনেক ডক্টরদের নিয়ে ট্রেনিংয়ের আয়োজন করা হচ্ছে। এই ট্রেনিংগুলোতে কিন্তু স্ট্রোকের ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা কী হবে, প্রাথমিক চিকিৎসাটা কি হবে, এগুলো সব ডাক্তারদের ট্রেনিং দিয়ে শেখানো হচ্ছে, যাতে তারা অন্তত পক্ষে প্রাথমিক চিকিৎসাটা দিয়ে রেফার করবে, অথবা যাদের রেফার করা প্রয়োজন নাই তাদের চিকিৎসা ওই জেলা লেভেল থানা লেভেলই হবে। ধন্যবাদ দর্শক মন্ডলী, আমরা খুব সুন্দর একটি তথ্য জানতে পারলাম। আপনারা যারা আপনাদের প্রতিবেশী বা নিজেদের পরিচিত কেউ যদি এরকম ভাবে আক্রান্ত হয় যে উনি কথা মুখ পেকে যাচ্ছে বা কথা বলতে পারতেছে না, আপনার কাছে যদি মনে হয় যে সে স্ট্রোকে হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, সেক্ষেত্রে আপনার প্রথম করণীয় আপনার নিকটস্থ যে স্বাস্থ্য ব্যবস্থার যে স্তর আছে, থানা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সদর হাসপাতাল, এই জায়গায় নিয়ে যাবেন। এই জায়গায় নিয়ে যাওয়ার পরে প্রাথমিক যে চিকিৎসা সে পাওয়ার সে পেয়ে যাবে, এবং পরবর্তীতে যদি প্রয়োজন হয় তখন ঢাকা কেন্দ্রিক যে চিকিৎসা ব্যবস্থা বা উন্নত চিকিৎসার জন্য নিউরোসায়েন্স হাসপাতাল বা এই ফ্যাসিলিটি সম্বলিত হাসপাতালে আসবেন। ধন্যবাদ ম্যাডাম। আমরা অলরেডি জেনেছি যে স্ট্রোক হলে সাধারণ বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা সাধারণ চিকিৎসায় ভালো হয়ে যায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা বেশি চিকিৎসার প্রয়োজন পড়ে বা উপরন্ত চিকিৎসার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা আসলে কি, মূল চিকিৎসাটা কি? জি ধন্যবাদ। সেক্ষেত্রে আমি একটু সাধারণ মানুষের জন্য একটা কথা বলতে চাই যে আপনারা স্ট্রোক কিনা সেটা কিভাবে বুঝবেন উপসর্গগুলো দেখে। আর সহজ একটা উপায় হচ্ছে ফাস্ট, FAST। এফ ফর হচ্ছে ফেসিয়াল ডিভিউশন, একদিকে মুখটা বেঁকে গেল। এ ফর হচ্ছে আর্ম, কারো বাহু যদি অবশ ভাব হয়। এস ফর হচ্ছে স্পিচ ডিফিকাল্টি, কথা জড়িয়ে যাওয়া। টি ফর টাইম, যেটা দ্রুত তাকে হাসপাতালে আনতে হবে। আচ্ছা, দ্রুত হাসপাতালে আনতে হবে এজন্য যে এখন একটা আধুনিক চিকিৎসা হচ্ছে, যদি 4.5 ঘন্টার মধ্যে ইসকেমিক স্ট্রোকের রোগীরা হাসপাতালে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইমিডিয়েট তার যে রক্তনালী ব্লক হয়ে গেছে ওই ক্লটটা সরানোর জন্য আমরা ইঞ্জেকশনের মাধ্যমে আইভি থ্রোম্বোলাইসিস দিয়ে থাকি। আচ্ছা, সেই আইভি থ্রোম্বোলাইসিসটা কিন্তু এই আসলে ঢাকা কেন্দ্রিকই এখনও আছে, আমাদের নিউরোসায়েন্স হসপিটালে হয়ে থাকে, এবং হয়তো প্রাইভেট সেক্টরে কিছু কিছু জায়গায় হয়ে থাকে।
তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা যেটা ঢাকার বাইরে সম্ভব না। যেমন আমাদের নিউরোসায়েন্স হাসপাতালে একটা ডেডিকেটেড স্ট্রোক ইউনিট আছে 100 বেডেড, ওখানে কিন্তু 24 ঘন্টা খোলা থাকে এবং 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় যদি এই যে 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে যদি স্ট্রোকের ইসকেমিক স্ট্রোকের রোগীগুলো আসে, তাদের কিন্তু রাতে হোক দিনে হোক যে কোনো সময় এই আইভি থ্রম্বোলাইসিস করার ব্যবস্থাটা আছে এবং ওই 100 বেডে আসলে আইসিইউর মতো কেয়ার তারা পেয়ে থাকে। আরও কিছু আছে যেমন নিউরো সার্জারির ব্যাপারগুলো, এটা পেরিফেরিতেও হয়ে থাকে, আবার ঢাকায়ও হয়তো অনেক ব্যাপক মাত্রায় নিউরো সার্জারিটা হয়তো 24 ঘন্টার ব্যবস্থাটা আছে। কিছু কিছু ক্ষেত্রে নিউরো ইন্টারভেনশন প্রয়োজন হয়, যেমন যাদের জন্মগত রক্তনালী ত্রুটি থাকে, এভিএম বা অ্যানিউরিজম বা ময়াময় ডিজিজ, এগুলো আমরা বলে থাকি, এদের ক্ষেত্রে দেখা যায় যে কয়েলিং করলে রোগীগুলো ভালো থাকে বা সিকিউর থাকে, পরবর্তীতে হেমোরেজ হওয়ার সম্ভাবনাটা কম হয়। এগুলো আসলে ঢাকা কেন্দ্রিক। এই সব স্পেশাল কিছু চিকিৎসা, যেমন কিছু কিছু ক্ষেত্রে রক্তনালীতে স্টেন্টিং করা হয়, এটাও ঢাকা কেন্দ্রিক। এই স্পেশাল কিছু চিকিৎসা ছাড়া বাকি সব চিকিৎসা ঢাকার বাইরেই সম্ভব। ম্যাডাম, এই প্রসঙ্গে আমি একটু জানতে চাই, যেহেতু বললেন যে একবার মেডিসিনের কথা বললাম আমরা, আবার সার্জারির কথা বললাম, তার মানে কি আমরা বলতে পারি এটা একটা টিম ওয়ার্ক? ইয়েস, টিম ওয়ার্ক। যে একজন স্ট্রোকের পেশেন্ট আসলে আমরা মেডিসিন সার্জারি দুইটা বিষয়ে আমরা মাথায় রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, সেক্ষেত্রে রোগী তো দেখা যাচ্ছে যে হয়তোবা মেডিসিনের ডাক্তারের কাছে আসবে, তখন তার করণীয় কি তার প্রেক্ষিতে? আচ্ছা, মেডিসিনের আন্ডারে সে ভর্তি হলে আমরা ব্রেনের ইমেজিং করে দেখব যে যদি তার রক্তক্ষরণের কারণে স্ট্রোক হয়ে থাকে, সাধারণত তাদেরকে আমরা ভর্তি দিয়ে থাকি। সেই সব রোগীকে যদি প্রয়োজন হয়, তার যদি কিছু কিছু ক্রাইটেরিয়া আছে সার্জারি করার, যদি দেখা যায় যে তার বয়সটা কম বা জ্ঞানের মাত্রাটা মোটামুটি একটু ভালো বা হেমোরেজের রক্তক্ষরণের পরিমাণটা অনেক বেশি, এই সব কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমরা নিউরো সার্জারির ওপিনিয়ন নিয়ে থাকি। তখন প্রয়োজন হলে ইমার্জেন্সি তাকে, যদি ওই রক্তক্ষরণ যেটা হয়েছে ওই রক্তটা যদি রিমুভ করা যায়, সরিয়ে ফেলা যায় অপারেশন করে, তখন রোগী খুব দ্রুত ভালোর দিকে যায়। কাজেই অনেক ক্ষেত্রে নিউরো সার্জারিরও প্রয়োজন হয়। আবার ওই যে এভিএম বলেন, এনিউরিজম, এসব ক্ষেত্রেও দেখা যায় যে সার্জারিতে ক্লিপিং করা হয়। আচ্ছা, এইসব বিভিন্ন কারণে কিন্তু স্ট্রোকের রোগীকে আমরা নিউরো সার্জারিতেও চিকিৎসা নিতে হয়। তো সেক্ষেত্রে এই প্রসঙ্গে আর একটা বিষয় আমরা জানতে চাই, যে দেখা যাচ্ছে যে অনেকের মনে প্রশ্ন জাগে যে এই যে আধুনিক ব্যবস্থা বাংলাদেশে আছে, অনেকে এটা জানে না, সবাই মনে করে যে বাংলাদেশে হয়তো এত ভালো ব্যবস্থা নাই, সেক্ষেত্রে অনেক রোগী কিন্তু আমাদের বিদেশে চলে যায় বা বিভিন্ন দেশে চলে যায়। এই সচেতনতাটা আমরা কিভাবে গড়ে তুলতে পারি বা এখানে আমাদের ভূমিকাটা কোথায়? আচ্ছা, এটা ভূমিকা আসলে সব স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে প্রথমেই হচ্ছে জনসচেতনতা। জনসচেতনতা হচ্ছে যে প্রত্যেক মানুষেরই একটা মিনিমাম ধারণা থাকলে ভালো, যে কি কি সিমটম যেগুলো আমরা আলোচনা করলাম যে স্ট্রোক হতে পারে, আর এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে বলতে হবে যে বাংলাদেশে আসলে বেশিরভাগ চিকিৎসাই হয়ে থাকে, এটা জানতে হবে মানুষকে, এবং সব ক্ষেত্রেই আসলে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। বিদেশে গিয়েও কি সবসময় সবচেয়ে ভালো চিকিৎসাটা আমরা পাই? অনেক সময় পাই না। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে স্ট্রোকের সব ধরনের একেবারে আধুনিক আপডেটেড ম্যানেজমেন্টগুলো বিদ্যমান, এবং এখানে সব ডিপার্টমেন্ট একসাথে আছে, একটা টিম ওয়ার্কের মতো কাজ করে। এজন্য আমার উপদেশ থাকবে যে আপনারা সবসময় স্ট্রোকের জন্য, সবসময় কেন, কখনোই খুব বেশি প্রয়োজন নেই দেশের বাইরে যাওয়ার, আমাদের দেশের মধ্যেই সব আধুনিক চিকিৎসাই হচ্ছে নিয়মিতভাবে। তো শুধুমাত্র নিউরোসায়েন্সের বিষয়টা আমরা আলোচনা করলাম, এই ব্যবস্থাটা কি বিভাগীয় পর্যায়ে সব? বিভাগীয় পর্যায়ে সব মেডিকেল কলেজ হসপিটালেই নিউরোলজি বিভাগ আছে, ঢাকা মেডিকেল কলেজে আছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আছে, বিএসএমএমইউতে আছে, এবং সব বিভাগীয় জেলায় বরিশাল, চিটাগাং, রাজশাহী, রংপুর, সব জায়গায় কিন্তু নিউরোলজি বিভাগ আছে এবং এখানে স্ট্রোকের ম্যানেজমেন্ট হয়ে থাকে। জি, আচ্ছা, সে তার মানে হচ্ছে যে 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 জায়গায় আছে সেই জায়গা থেকে প্রথমে তার বিভাগ বা জেলা পর্যায়ে যে হসপিটাল সেই জায়গায় যাবে, সেই জায়গা থেকে যদি কোনো কারণে রেফার হয়ে আসে তখন আসবে ঢাকায়। হ্যাঁ, সেটাই, কারণ স্ট্রোকের চিকিৎসা, ম্যাডাম একটা কথা বলেছিল যে প্রথম 4 ঘন্টায় যদি চিকিৎসাটা শুরু করা যায় তাহলে বেনিফিটটা ভালো পাওয়া যায়। তো সেক্ষেত্রে দ্রুত নিকটস্থ যে হাসপাতাল যেখানে এই ব্যবস্থাটা আছে সেই জায়গায় যাওয়াটাই ভালো।
ধন্যবাদ ম্যাডাম। আমরা দেখছি এবিসি হেডলাইন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ অনুষ্ঠান। এখানে আমি আছি ডাক্তার মোহাম্মদ কায়সার মাহমুদ, আরএমও হিসেবে কর্মরত আছি বারডেম জেনারেল হসপিটাল শিশু বিভাগ। আমার সাথে আছেন ডাক্তার রাহাতুন নাইম মেগলিন, উনি বর্তমানে কর্মরত আছেন ন্যাশনাল ইনস্টিটিউশন অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল মেডিসিন বিভাগে কনসালটেন্ট হিসেবে। জি ম্যাডাম, আমরা স্ট্রোক সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে গেছি অলরেডি, আমাদের দর্শকরা আশা করি বুঝেছেন এতক্ষণে। তো আমরা এই পর্যায়ে এসে জানতে চাচ্ছি যে স্ট্রোক একটা দীর্ঘমেয়াদী, অনেক সময় বলে যে দীর্ঘমেয়াদী রোগ, দেখা গেল যে এক পাশ বেঁকে গেছে, একটা হাত অবশ হয়ে গেছে, অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাত পা দুই পাশে অবশ হয়ে গেছে, এটা দীর্ঘমেয়াদী একটা বিষয় থাকে। চিকিৎসাটা আসলে কতদিন চালাইতে হয়? আচ্ছা, এটা আসলে ছুটি দেওয়ার সময় রোগীদের আত্মীয় স্বজনের একটা সবসময় একটা প্রশ্ন থাকে যে ম্যাডাম কতদিন চিকিৎসা চালাতে হবে। এটা আসলে বলা হয়ে থাকে যার একবার স্ট্রোক হয় তার বারে বারে স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে, এই জন্য চিকিৎসাটা আসলে লাইফ লং, সারা জীবনই চালাতে হবে, বেশিরভাগ ক্ষেত্রেই সারা জীবন চালাতে হয়। তো এটা নিয়ে আসলে বেশি চিন্তিত হওয়ার কিছু নাই, কারণ আপনি যদি ওষুধের মাধ্যমে আপনার প্রেশারটা কন্ট্রোল রাখেন, ডায়াবেটিসটা কন্ট্রোল রাখেন, কোলেস্টেরলের মাত্রা যাতে না বাড়ে এবং রক্ত তরল করার ওষুধগুলো যদি নিয়ে থাকেন, তখন পরবর্তীতে আপনার স্ট্রোক হওয়ার ঝুঁকিটা থাকবে না। এজন্য কষ্ট করে হলেও স্ট্রোকের চিকিৎসাটা আসলে সারা জীবনই চালাতে হয়। আচ্ছা, মোটামুটি স্ট্রোক হলো তারপরে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা নির্দিষ্ট সময় পর পর ফলো আপে এসে এসে সে ওষুধগুলো চালিয়ে যাবে, মুখে খাওয়ার ওষুধ, মুখে খাওয়ার ওষুধ ইনজেকশন না। তাহলে তো এটা পেশেন্টের জন্য মোটামুটি একটা ভালো ব্যবস্থা হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে খরচের একটা বিষয় চলে আসে, অনেক রোগী আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খরচের বিষয়টা তাদের মাথায় সব সময় কাজ করে, সেক্ষেত্রে খরচটা কেমন হতে পারে পেশেন্টের জন্য? এটা আসলে একটা রোগী একটা পরিবারের যখন একজন স্ট্রোক হয় এবং সে যদি হয় যে উপার্জনক্ষম একজন মানুষ, তখন আসলে সেই পরিবারটার জন্য অনেক ক্ষেত্রে মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রেও এরকম হয়ে থাকে যে খরচটা চালানো একটু কষ্টসাধ্য হয়ে যায়, কিন্তু আসলে ওষুধগুলো খুব দামি যে তাও না, কিন্তু তারপরে যেহেতু এটা দীর্ঘমেয়াদী ওষুধ এটা নিতে হয়, এ কারণে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যেতে পারে, কিন্তু এটা চিন্তা করেই এটা কন্টিনিউ করতে হবে যে তার পরবর্তীতে যাতে আবার স্ট্রোক না হয়, কিন্তু এটা আসলে খুব বেশি ব্যয়বহুল না চিকিৎসাটা। আচ্ছা, সে এটাই আর কি আশ্বস্তের বিষয় দরকার হয় পেশেন্ট পার্টির জন্য, যে ওনারা যদি আশ্বস্ত হয় যে চিকিৎসা করলে রোগী সুস্থ হতে পারে, সুস্থ থাকবে, তাহলে কিন্তু তারা চিকিৎসা চালাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আসলে কি স্ট্রোকের রোগী সুস্থ হয়, এটা মানে দ্বিতীয় প্রধান প্রশ্ন রোগীর এবং রোগীর আত্মীয় স্বজনের। স্ট্রোক আসলে সুস্থ হয় রোগী, কিন্তু এটা নির্ভর করে যে তার শুরুতে স্ট্রোকের মাত্রাটা কেমন ছিল, ব্রেনে কোন অংশটা এফেক্টেড হয়েছে। অনেকের ক্ষেত্রে যদি মাইল্ড সিমটম থাকে, অনেক রোগী দেখা যায় যে এক মাস পরে এসে বলে যে বেশ ভালো আছে, কেউ দেখা যায় যে হয়তো এই যে হাতে দুর্বলতাটা ঠিক হতে 6 মাস লেগে যায়, আরো 1 বছর লেগে যায়, তবে কিছু কিছু মানুষ আবার থেকে যায় যাদের লাইফ লং ই কিছু না কিছু দুর্বলতা থেকে যায়। এটা আসলে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে যে কোন রোগীর কিরকম হয়, এটা বলা যায় না, কিন্তু মাত্রাটা যদি প্রথমে কম থাকে তখন দেখা যায় যে অতি দ্রুত তারা সুস্থ হয়ে যায়। তো তার মানে পেশেন্ট পার্টি বা যারা রোগী তারাও একটা মানসিক একটা প্রশান্তি পায়, মানসিক শান্তি পায়, আমি আমি সুস্থ হচ্ছি বা হব এই আশায় থাকে তারা। আমরা সবসময় জানি যে প্রতিকারের যে প্রতিরোধটা বেশি ভালো, চিকিৎসা বিজ্ঞানে এটা কিন্তু খুব বড় একটা বিষয় যে প্রতিকারের যে প্রতিরোধ ভালো, তো সেক্ষেত্রে স্ট্রোককে প্রতিরোধ করা যায়? জি অবশ্যই অবশ্যই, এইটাই আমাদের কাম্য যে সবসময় যে প্রতিকারের যে প্রতিরোধটার প্রতি আমরা আগে গুরুত্ব দিই। সেক্ষেত্রে প্রতিরোধের ক্ষেত্রে দেখা যাবে যে লাইফস্টাইলটাকে আমরা একটু মডিফিকেশন যদি করতে পারি, যেমন কেউ যদি বেশিরভাগ সময় বসে অফিস ওয়ার্ক করে বা ডেস্ক জব করে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলতে হবে যে কিছুক্ষণ পরপর, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরপর আপনি একটু হেঁটে আসুন, আপনি একটু কর্মচঞ্চল থাকুন, সেডেন্টারি লাইফস্টাইল আমরা ইনহিবিট করি। তারপরে বলে থাকি যে সপ্তাহে অন্তত 5 দিন 30 মিনিট করে হাঁটুন, যারা পারবেন একটু এক্সেস ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, আবার
খাদ্যাভ্যাসের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে তেল বা চর্বি জাতীয় খাবারগুলো কম খাবেন, রেড মিটগুলো কম খাবেন। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনি কিছু জিনিস নিয়ন্ত্রণে রাখুন, যেমন আপনার ব্লাড প্রেশার, এটা কিন্তু আপনি নিয়ন্ত্রণে রাখলে অনায়াসে প্রতিরোধ করতে পারবেন। ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে, আপনার রক্তে চর্বির মাত্রা যেন বেড়ে না যায় এটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আরও কিছু চিন্তা করা যায়, এটা হচ্ছে যে আপনার হাতে, আপনি চাইলেই কিন্তু এই জিনিসগুলো পরিবর্তন করতে পারেন, সেক্ষেত্রে আপনার ঝুঁকি অনেক কমে যাবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলিতে যদি কারো জেনেটিক কারণে কোনো স্ট্রোকের হিস্ট্রি থেকে থাকে, তাদেরকে বলা হয় যে আপনারা ইয়ারলি স্ক্রিনিং করুন যে আপনার কোলেস্ট্রলটা ঠিক আছে কিনা বা ডায়াবেটিসের মাত্রাটা ঠিক আছে কিনা। আরও কিছু দেখা যায় যে যাদের রক্তনালীর কিছু রোগ থেকে থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে যদি একজনের হয়ে থাকে তার ভাই বা বোনকেও আমরা অ্যাডভাইস করি স্ক্রিনিং করে সিটি এনজিওগ্রাম বা এমআরআই করে, যে তারও ব্রেনের রক্তনালীতে ওরকম এভিএম বা অ্যানিউরিজম আছে কিনা। সেক্ষেত্রে সে আগে থেকেই মেজার নিতে পারে, ওটা ফেটে গিয়ে রক্তক্ষরণ হওয়ার আগে যদি তার আগেই আমরা চিকিৎসা করে ওটাকে কয়েলিং বা ক্লিপিং করে ফেলি, তাহলে কিন্তু সে স্ট্রোকের হাত থেকে রক্ষা পেল। আচ্ছা, এরকম অনেক কিছুই করলে আমরা প্রতিরোধ করতে পারি। দর্শক মণ্ডলী, আমরা খুব সুন্দরভাবে আমাদের ম্যাডামের কাছে শুনতে পারলাম যে প্রতিরোধ কিভাবে করতে হয়। একটা রোগ প্রতিরোধ করাটা যতটা সহজ, প্রতিকার করাটা অত সহজ না। সেক্ষেত্রে চেষ্টা করবেন সবাই যে রোগটা কিভাবে প্রতিরোধ করতে হয় সেই নিয়মগুলো মেনে চলার জন্য। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে স্ট্রোক হলে অনেক সময় অনেক, যদি দেখা যায় যে সে কর্মক্ষম মানুষ হয়ে থাকে, সেই যদি আর্নিং পার্সন হয়ে থাকে একটা ফ্যামিলির, সে যদি কোনো কারণে স্ট্রোকে আক্রান্ত হয়ে যায়, তখন তো একটা পরিবারের উপর একটা চলে আসে, বোঝা চলে আসে। এই স্ট্রোকের রোগীরা আসলে পরিবারের জন্য কি সত্যি বোঝা? আসলে আমাদের দেশে যাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আয়ের, তাদের ক্ষেত্রে কিন্তু একজন মানুষ পরিবারের যে উপার্জনক্ষম, সে যদি স্ট্রোক করে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় যে পুরো পরিবারের জন্য কিন্তু উপার্জনটা কমে যাচ্ছে, এক। দ্বিতীয়ত হচ্ছে তার কিছু ওষুধ লাইফ লং চালাতে হয়, যেটাও তাদের জন্য ব্যয়বহুল হয়ে যায়। তখন কিন্তু ওটা আসলে শুধু পরিবারের উপরে না, এটা একটা সামাজিক ক্ষেত্রেও একটা সোশ্যাল বার্ডেন হয়ে যায়, এবং এটার কিন্তু দীর্ঘমেয়াদি একটা চিকিৎসা দরকার। এবং সাথে সাথে দেখা যায় যে সে নিজের কাজটা নিজে করতে পারছে না, এবং পরিবারের অন্যান্য সদস্যকেও তাকে সাহায্য করতে হচ্ছে, একটা ফিজিওথেরাপি দিতে হচ্ছে। এইসব দিক থেকে চিন্তা করলে দেখা যায় যে তারা কিন্তু আসলে ধীরে ধীরে বার্ডেন হয়ে যায়, দুঃখজনক হলেও সত্যি। আচ্ছা, আপনি এই বার্ডেনের কথা থেকে আসি বা ফিজিওথেরাপির কথা বললেন আপনি, ফিজিওথেরাপির একটা বড় একটা পার্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন। তো সেক্ষেত্রে স্ট্রোকের রোগীদেরকে আমরা কি রিহ্যাবিলিটেশন করে তাদেরকে পুনরায় কর্মক্ষম করার ব্যবস্থা বাংলাদেশে আছে কিনা, ব্যবস্থাটা কিরকম? জি জি, অবশ্যই আছে। যেমন স্ট্রোকের রোগীর চিকিৎসার যদি 50% বলি ওষুধের মাধ্যমে হবে, বাকি 50% কিন্তু এই যে ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন, এর মাধ্যমেই কিন্তু তাকে পুরোপুরি সুস্থ করতে হবে। কারণ এই যে তার একদিক অবস হয়ে যাওয়া বা সে যখন কথা বলতে পারছে না তখন স্পিচ থেরাপি দেওয়া, এরকম বিভিন্ন থেরাপি তাকে দিতে হবে, এবং এটার ব্যবস্থা কিন্তু প্রত্যেকটা জেলা শহরে যে হাসপাতাল আছে বা মেডিকেল কলেজ হাসপাতাল আছেন, ওখানে ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, ওখানে কিন্তু তারা অনায়াসে এই ফিজিওথেরাপি বা ব্যায়ামগুলো নিতে পারে। এবং এছাড়াও কিন্তু আমাদের দেশে সাভার সিআরপি, মিরপুর সিআরপি এগুলো আছে, এই সিআরপিগুলোর কিছু ব্রাঞ্চও আছে পুরো বাংলাদেশ জুড়ে বিভিন্ন জেলায়, সেখান থেকে কিন্তু তারা এই থেরাপিগুলো নিতে পারবেন, এবং পরবর্তীতে তাদের শরীরের জন্য উপযোগী যেসব কাজ সেগুলোই তারা করবেন। কারো যদি পায়ে সমস্যা হয়ে থাকে তাহলে পা কাজে না লাগিয়ে শুধু হাতের মাধ্যমে কাজ করা যায়, এরকম কাজ তিনি করবেন। কাজেই স্ট্রোক হলেই যে কিছুই করা যাবে না তা কিন্তু না, ধীরে ধীরে সে সুস্থ হবেন এবং তার শরীরের উপযোগী যে কাজগুলো সেগুলোও তারা করতে পারবেন। দর্শক মণ্ডলী, আমরা জানতে পারলাম ম্যাডামের মুখে থেকেই যে স্ট্রোক
মানেই সমাজের জন্য বার্ডেন যে বিষয়টা, এটা থেকে আমরা উঠে আসতে পারি। রোগীকে যথেষ্ট পরিমাণে ব্যায়াম এবং তার আয়ের যে ব্যবস্থা, বিকল্প কোনো ব্যবস্থা, যেটা ম্যাডাম অবশ্য বললেন যে সিআরপি, সাবার সিআরপির কথা বললেন, বা এটার অনেকগুলো ব্রাঞ্চও আছে সারা বাংলাদেশে। সিআরপি বলতে হচ্ছে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অফ প্যারালাইজড, আমি যদি ভুল না করি। তো ওনাদের কাজ হলো যে একজন অক্ষম মানুষকে সক্ষম করা, হ্যাঁ, সেটা আর্থিক ভাবে হোক, সামাজিক ভাবে হোক বা শারীরিক ভাবে হোক। আপনারা জেনে খুশি হবেন যে ওনারা কিন্তু বর্তমানে প্রায় সেই স্বাধীনতা থেকেই শুরু করে এখন পর্যন্ত সুনামের সাথে কাজ করছে। তো ম্যাডাম, আমরা মোটামুটি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। দর্শকবৃন্দ, আপনারা আপনাদের জিজ্ঞাসা বা জানার কোনো বিষয় থাকলে আমাদেরকে প্রশ্ন করে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবিসি হেডলাইন, এখানে আপনি জয়েন করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। চেষ্টা করব আমরা আপনার জানার বিষয়গুলোকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ম্যাডাম, আমরা এতক্ষণ বললাম স্ট্রোক সম্পর্কে এবং সমস্ত কথা বা আলোচনায় আমরা বড় কেন্দ্রিক, বড় মানুষদের কেন্দ্রিক পড়লাম। আমি বেশি ব্যক্তিগত ভাবে একজন শিশু ডাক্তার, তো সে বিষয়ে আমি জানতে চাচ্ছি যে শিশুদেরও কি কোনো রকম ভাবে স্ট্রোক হতে পারে? জি, দুঃখজনক হলেও সত্যি যে আসলে শিশুদেরও, কোমলমতি শিশুদেরও স্ট্রোক হতে পারে, যদিও সে তার মাত্রাটা অনেক কম, কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে শিশুদেরও স্ট্রোক হতে পারে। জি, তো তাদের ক্ষেত্রে কি লক্ষণগুলো কি একই রকম? লক্ষণগুলো আসলে একই রকম, কিন্তু যদি শিশুর বয়সটা বেশি কম হয় তখন কিন্তু এটা বাবা মার জন্য বোঝাটা কঠিন হয়ে যায় যে সে আসলে কি তার স্ট্রোক হয়েছে কিনা। সেক্ষেত্রে যদি বাচ্চা দেখা যায় যে হঠাৎ করে, আগে সে ভালো হাঁটতে পারতো, এখন মনে হচ্ছে যে হাঁটতে গেলেই সে হোঁচটকে পড়ে যাচ্ছে বা এক সাইডে ঢুলে পড়ে যাচ্ছে, তো সে তো মুখে বলতে পারবে না যে সে হাঁটতে পারছে না বা পায়ে জোর পাচ্ছে না, তখন ওগুলো দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, তার হাঁটাটা কেমন যেন একটু অন্যরকম, আগের চেয়ে ওরকম সে পড়ে যাচ্ছে। আবার দেখা গেল কথাটা জড়িয়ে যাচ্ছে, চোখে দেখতে পাচ্ছে না বা চোখে কম দেখছে বা খুব মাথা ব্যথা বলছে, বা বাচ্চাদের ক্ষেত্রে কিছু অ্যাটিপিক্যালও হয়, যেমন হঠাৎ জ্বর হলো, জ্বর হয়ে বমি হচ্ছে, এরকমও কিছু সিমটম নিয়ে আসতে পারে, কিন্তু মোটামুটি একই রকমই বড়দের মধ্যে একই রকমই আসে। তো সেক্ষেত্রে আমরা ওদের জন্য চিকিৎসার ভেরিয়েশন আছে কোনো? না, শিশুদের ক্ষেত্রেও চিকিৎসা আসলে একই, হয়তো ওষুধের ডোজটা ওদের ক্ষেত্রে কম হবে, আর ওই একই রিহ্যাবিলিটেশনও লাগবে, তার ফিজিয়াট্রিক ম্যানেজমেন্টটাও তাদের লাগবে, এবং ওই চিকিৎসা মোটামুটি একই রকম। না, ওই যে বাচ্চারা দেখা গেছে, আমরা আমাদের ওয়ার্ডে পাই, বিভিন্ন সময় পাই যে বাচ্চাটা পড়ে গেছে, হয়তোবা গাছে থেকে পড়ে গেছে অথবা চৌকি থেকে পড়ে গেছে, এরকম সমস্যা নিয়ে আসে, বমি করেছে। এসব বমি করার পর পরে বাচ্চা খুব বেশি বমি করতেছে, খুব বেশি করতেছে না, নড়াচড়া করতেছে না, এরকম পর্যায়ে নিয়ে আসে আমাদের কাছে, তখন আমাদের ফার্স্ট করণীয়টা কি? ওই যে তখনও আপনার ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমেই তার সিটি স্ক্যানটা করতে হবে, বাচ্চা হলেও তার সিটি স্ক্যান করতে হবে। সিটি স্ক্যান হলে যদি আপনার ইসকেমিক স্ট্রোক হয়, ওইভাবেই তো আপনি ম্যানেজমেন্ট তাকে দিতে হবে হাসপাতালে। বাচ্চাদের ক্ষেত্রে আসলে এক্ষেত্রে বাসায় চিকিৎসা না দিয়ে হাসপাতালে ভর্তি করাটাই হচ্ছে জরুরি, কারণ তার কিন্তু এই যে বললেন যে জ্বর হওয়া বা পড়ে গিয়ে মাথায় আঘাত পেল, অনেক বমি হলো, এটা কি তার স্ট্রোকের কারণে হলো নাকি গাছ থেকে পড়ে গিয়ে হেড ইঞ্জুরি হলো, মাথায় আঘাত হলো, সেটা কিন্তু আবার স্ট্রোক না, সেটা দেখা গেল যে তার একটা বাইরের দিকে একটা হেমাটোমা হলো বা হেমোরেজ হলো। এবং বাচ্চাদের কিন্তু আপনার অবজারভেশনে রাখতে হবে বেশি, হেমোরেজিকের ক্ষেত্রে দেখা যায় যে 72 hours-ই হচ্ছে খুব ক্রিটিক্যাল টাইম, অবজারভেশনে রাখতে হবে যে রোগীটা খারাপ হয়ে যেতে পারে, যেহেতু বাচ্চারা মুখে তাদের সমস্যাগুলো বলতে পারে না, এক্ষেত্রে হসপিটালে ভর্তি করে চিকিৎসাটা দেওয়াই উত্তম। দর্শক মন্ডলী, আপনারা জানতে পারলেন যে বাচ্চাদেরও স্ট্রোক হতে পারে এবং বাচ্চাদের চিকিৎসা ব্যবস্থাটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কেননা বাচ্চারা কথা বলতে পারে না, তাদের ভাবটা প্রকাশ করতে পারে না, সেক্ষেত্রে প্যারেন্টস হিসেবে, বাবা মা হিসেবে আপনার দায়িত্বটাই সবার আগে। তো আপনি যখন দেখবেন যে বাচ্চা কোনো রকম ভাবে একটু লক্ষণ প্রকাশ করতেছে, যে বমি বমি ভাব বা কথা জড়িয়ে যাচ্ছে, হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে, আপনারা বাসায় অপেক্ষা না করে হাসপাতালে নিয়ে আসবেন। ধন্যবাদ ম্যাডাম, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এ পর্যায়ে বিদায় নিতে চাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর এমডি কায়সার মাহমুদ, খুব ভালো একটা সময় কাটালাম, এবং এবিসি হেডলাইন্সকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। দর্শক মন্ডলী, আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। দর্শক মন্ডলী,
আপনারা এতক্ষণ দেখলেন এবিসি হেডলাইন, আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য এবিসির সাথেই থাকুন এবং এবিসি হেডলাইনের পেজে যুক্ত থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।